ভারতে বেকারত্বের সংখ্যা যে বাড়ছে তা আগেই অভিযোগ করেছিলেন অনেকে, কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় বেকারত্বের একটি করুণ ছবি প্রকাশ পেল। সম্প্রতি 2216টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এয়ার ইন্ডিয়া। এনডিটিভিতে প্রকাশিত খবর বলছে 25,000-এর বেশি চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেখানে, যার জন্য রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বাই বিমানবন্দরে। সম্প্রতি লোডিং আনলোডিং পদের জন্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এয়ার ইন্ডিয়া। ওই পদে যাদের নিয়োগ করা হবে তাদের বিমানে লাগেজ এবং বিভিন্ন সামগ্রী লোডিং আনলোডিং এর কাজ করতে হবে। পদের জন্য 20,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে, তবে যারা ওভারটাইম করবেন তাদের বেতন সর্বাধিক 30,000 টাকা হতে পারে। মোট 2216টি শূন্য পদের জন্য 25,000 চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, সে কারণেই বিপত্তি বাধে। ইন্টারভিউ দিতে যাওয়া অনেকেই জানিয়েছেন এত ভিড় হয়েছিল যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাদের, পানীয় জলের ব্যবস্থাও ছিল না। মুম্বাই বিমানবন্দরে প্রায় 400 কিলোমিটার দূর থেকে ইন্টারভিউ দিতে এসেছিলেন প্রথমেশ্বর নামের এক যুবক, বর্তমানে তিনি বিবিএর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। প্রথমেশ্বর জানিয়েছেন বেকারত্ব বাড়ছে, সেভাবে চাকরি নেই, তাই এত দূর থেকে তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন।